আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা খামারে দুইটা গরু বিক্রি করি এবং লাভ করি আমরা 25,000 টাকা। তো এই যে 25,000 টাকা লাভ আদৌ করা সম্ভব কি সম্ভব না, এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, বা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে 25,000 টাকা দুইটা গরু বিক্রি করে কিভাবে লাভ করা সম্ভব, এই বিষয়টি জানানোর চেষ্টা করব। এবং দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি খামারে গরু কেনা শুরু করছি। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে 6টা বাছুর কেনার ভিডিও দিয়েছিলাম। তো আজকে মূলত আমি আপনাদেরকে একটা নতুন হাড্ডিসার গাভি সম্পর্কে জানানোর চেষ্টা করব, কত দিয়ে কিনলাম, কি কি বৈশিষ্ট্য দেখে কিনলাম, এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখন চলুন আমরা আগে নতুন যে খামারে আমরা গরুটা নিয়ে আসছি এটা দেখি। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আমাদের খামারে একবারে নতুন একটা গরু কেনা। এটা কিন্তু একবারে ক্রস একটা গরু, কালো বর্ণের গরু, এবং এই গরুটা কিন্তু আমরা খামারে নিয়ে আসি বা কিনি কিন্তু আমরা মাত্র 58,000 টাকা দিয়ে। এই যে 58,000 টাকার গরু এটা, এবং এটার যে আসলে আমাদের যে নেক্সট যে একটা টার্গেট থাকে, আপনারা জানেন যে আমরা প্রতিটা গরু মূলত লালন পালন করি, যে সেখান থেকে আমরা কিভাবে 6, 7, 8 কিংবা 10,000 টাকা লাভ করতে পারি, মূলত এই টার্গেটেই কিন্তু আমরা গরুগুলো কিনে থাকি। তো বিশেষ করে দর্শক, এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু খুরা রোগের একটা প্রভাব ব্যাপক হারে কিন্তু বিস্তার লাভ করছে। তার মানে এই যে খুরা রোগ থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে। যখন আপনারা হাটে যাবেন বা যখন আপনারা গরু কিনবেন, অবশ্যই গরুর কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ করে সুস্থ গরু চেনার যেটা উপায় সেগুলো হচ্ছে যে গরু সবসময় চঞ্চল থাকবে, গরুর নাকটা একটু হালকা হালকা ভেজা থাকবে, তারপরে লেস নাড়াবে বা চামড়া এখানে দিলে দেখবেন যে সেন্সরের মতো কাজ করবে, চামড়াটা অটোমেটিক নড়বে। এখন কথা হচ্ছে যে খুরা রোগটা থেকে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এই গরুটা খুরা রোগে আক্রান্ত কিনা, যখন দেখবেন যে মুখ দিয়ে লালা ধরবে, গরুটা কোথাও স্থির হয়ে দাঁড় হয়ে থাকবে, বা গরু হাঁটতে পারবে না, গরু পায়ে ব্যথা অনুভব করবে, কিংবা দেখবেন যে পায়ে গরুর খুরা যে এই জায়গাগুলোতে দেখবেন যে ঘা হয়ে গেছে বা পাটা ফুলে গেছে, তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে গরুর খুরা রোগ আছে। সুতরাং বর্তমান কিন্তু লাম্পি যেটা ছিল, লাম্পির পরে কিন্তু খুরা রোগটা চলে আসছে। সুতরাং লাম্পি যেহেতু এখন নাই, ওটা নিয়ে এখন আমাদের আর টেনশন করারও কোনো কারণ নাই, যেহেতু এখন খুরা রোগ আসতেছে, বা আমরা যারা নতুন করে হাড্ডিসার গরু কিনবো অবশ্যই আমাদেরকে এই জিনিসটা খেয়াল রেখে কিন্তু গরুগুলো কিনতে হবে। তো এখন দর্শক চলুন, যে আমরা আসলে দুইটা গরু বিক্রি করলাম, 25,000 লাভ করলাম, কিভাবে লাভ করলাম, আসলে কোন গরুটাতে লাভ করলাম। তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন, ঠিক এই যে জায়গাটাতে কিন্তু একটা ফ্রিজিয়ান গরু বাঁধা থাকে, বা এই গরুটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে এই গরুটা আর 5-7 দিন বা 10 দিন রাখবো, দেন আমি বিক্রি করে দিব। তো আসলে গরু যখন আমরা বিক্রি করি বা যেদিন বিক্রি করি সেদিন আমি ব্যস্ততার কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি। তো আমি আজকে আপনাদেরকে হিসাব সহ কিন্তু জানানোর চেষ্টা করবো যে আসলে যদি আপনারা গরু কিনতে পারেন তাহলে কিন্তু ওই গরু থেকে লাভ করা এখনো সম্ভব। তো দর্শক, আমি তার আগে আপনাদেরকে দেখাই যে আমাদের খামারে বা আমার খামারে যে আসলে যে বড় সাইজের গরুগুলো আছে, গরুগুলোর পরিবর্তন আমি কতটুকু করতে পারলাম 70 থেকে 80 দিনের ভিতর। তো এইখান থেকেই শুরু করি মূলত। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার কিন্তু পরিবর্তন আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এর কিন্তু আসলে পরিবর্তনটা অনেক সুন্দর হয়েছে। বা এই যে বড় গরুটা, এটা কিন্তু আপনারা সবাই জানেন যে আমি কিরকম হাড্ডিসার দেখে নিয়ে আসছি, ওটাও কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। এইদিকে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুগুলোর কিন্তু পরিবর্তন যথেষ্ট হয়েছে, প্রতিটারই কিন্তু সেম একটা অবস্থা। তো এই যে আমরা যারা, বিশেষ করে আপনারা অনেকেই বলেন যে আমাদের অঞ্চলে ক্রস গরু ছাড়া পাওয়া যায় না, হাড্ডিসার গরু যে দেশি গরুটা পাওয়া যায় না, তো আমি আপনাদেরকে বলবো আপনাদের অঞ্চলে যদি এরকম ক্রস সাইজের যদি গরুগুলো আপনারা পেয়ে যান পর্তার ভিতরে বা কম দামের ভিতরে যদি পান, তাহলে অবশ্যই আপনারা এই গরুগুলো কিন্তু আমরা যে খাবারটা তৈরি করে গরু মোটা তাজা করি, তার মানে আপনিও মোটা তাজা করতে পারবেন, এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তো ঠিক আমরা ফ্রিজিয়ান গরুটা যেহেতু সাইজে বড় ছিল, আমরা পুরোপুরি 3 মাসের মতোই লাগছি। আপনারা চাইলে আমার যে পূর্বের যে ভিডিও আছে ওই ভিডিওতে কিন্তু আমি গাভি এবং বাছুর কিনি, যেটা আপনারা ওইদিকে দেখতে পাচ্ছেন যে বাছুরটা কিন্তু এখন মোটামুটি বড় হয়ে গেছে, এবং ওইদিকে যে গাভিটা আছে ওটা থেকে আমি 3 লিটার করে দুধ নেই প্রতিদিন, এবং বাছুরটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। এবং এই যে ফ্রিজিয়ান যে গরুটা আছে, এই গরুটা বিক্রি করলাম। এখন কথা হচ্ছে দর্শক, এই যে 3 মাসে একটা গরু কত খায়, 3 মাসে যদি আপনার যেহেতু গরু বড়, ওই গরুটাকে কিন্তু আমরা সকালে 2.5 কেজি বিকালে 2.5 কেজি দেয়, সব মিলিয়ে যদি আমরা একটা হিসাব করি তাহলে কত, সর্বোচ্চ 20 থেকে 22,000 টাকা খাবে। তো একটা গরুতে যদি আমরা 20 থেকে 22,000 টাকা আমরা খরচ ধরি, আর আমাদের কেনা কিন্তু আছে 65,000 টাকা, তো 65,000 আর এদিকে 20,000 টাকা ধরলে আমাদের হচ্ছে 85,000, 87,000 টাকা,
এবং ওই যে 87,000 টাকা দিয়ে আমরা গরু মোট কথা ওখানে আমরা মূল মূলধন ইনভেস্ট করার পরে সেই গরুটা আমরা বাজারে নিয়ে বিক্রি করি 1,12,000 টাকা দিয়ে। তো তার মানে আপনারা এখন হিসাব করে দেখুন সেখানে কিন্তু আমাদের 20,000 টাকা প্লাস আছে একটা লাভ। এবং এই জায়গায় যে একটা আমাদের লাল একটা গরু বাজার আছে বা এই লাল গরুটাও কিন্তু আমরা বিক্রি করি এবং এখান থেকে আমাদের লাভ আসে 5,000 টাকা। তো তার মানে দর্শক দুই গরু থেকে আমরা হিসাব করলে কিন্তু 25 থেকে 30-এর মতো কিন্তু একটা আমাদের লাভ আসে। তো এই হচ্ছে মূলত আমাদের দুই গরু বিক্রিতে লাভ, আসলে কত লাভ করলাম আপনারা অনেকে জানতে চান বা অনেকে আমার কাছ থেকে এটাও জানতে চান, সেটা হচ্ছে যে হাড্ডিসার গরু আমরা লালন পালন করলে আসলে মাস কত ইনকাম করতে পারবো বা একটা গরু থেকে কত লাভ করতে পারবো। তো এরকম আসলে নির্দিষ্ট ভাবে কিছুই বলা যাবে না, এখানে হচ্ছে কি যে আপনার গরুর গ্রোথ কেমন আসতেছে, গরুর মোটা তাজা কতটুকু করতে পারলেন বা গরুর বাজার দর কিরকম, অনেকটা আপনার ভাগ্যর উপরে ডিপেন্ড করবে। অনেকজন আছে যে 40,000 টাকা দিয়ে গরু কেনার পর সেই গরু থেকে কিন্তু অনেকে 15,000 টাকা পর্যন্ত লাভ করে, আবার অনেকেই দেখবেন যে 40,000 টাকা দিয়ে গরু কিনে সর্বোচ্চ 5,000 টাকা লাভ করে, এটা কিন্তু হয়। আর আমি যে আসলে একটা গরু থেকে 25,000 টাকা বা 20,000 টাকা লাভ করলাম এটা আসলে একবার রেগুলার হয় না, এটা হঠাৎ একটা গরু থেকে কিন্তু হয়ে যায়। তবে সচরাচর একটা গরু থেকে আপনারা যদি বড় সাইজের গরু মোটা তাজা করেন বা লালন পালন করতে চান তাহলে একটা গরু থেকে কিন্তু আপনারা 10-12-15,000 টাকা অনায়াসে লাভ করতে পারবেন। এবং এই যে ছোট সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলো থেকে কিন্তু আপনারা 7-8 কিংবা 9,000 টাকা লাভ করতে পারবেন। এই হচ্ছে মূলত বর্তমান বাজারের সাথে বা বর্তমান খাবারের সাথে গরুর লাভ বা লজের একটা হিসাব। আমি মনে করি হাড্ডিসার গরু যদি আপনারা লালন পালন করেন আপনাদের হয়তো বা লাভ কম হবে তবে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো দর্শক আমি আপনাদেরকে নেক্সট যে ভিডিও সেটাতে আমি আপনাদেরকে এই গরুগুলার কৃমি মুক্তকরণ, জিং লিভার টনিক খাওয়ানোর সিস্টেমটা, বিশেষ করে আমি যে ওইদিকে যে আমার ক্রস গরুটা আছে ক্রস গরুটাকে কিন্তু আমি কৃমি মুক্ত করাই। কৃমি মুক্ত করার পরে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে লিভার টনিক কিভাবে খাওয়াতে হবে, তো জিং খাওয়াচ্ছি, আসলে জিং খাওয়ানোর পরিমাণটাও আমি আপনাদেরকে নিয়ে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক এখন এই গরুটা পুরোপুরি খায়, আসলে কৃমি মুক্ত করার পরে 2 দিন কিন্তু একটু কম খেয়েছিল, তো এখন কিন্তু একবারে স্বাভাবিক খায়। বা আপনারা অনেকেই আছেন যারা খামারে গরুকে কৃমি মুক্ত করাচ্ছেন বা করানোর পরে গরু খেতে চাচ্ছেন, আপনারা চিন্তা করেন, তো আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে কোনো চিন্তা করা যাবে না, 2-3 দিন পরে গরু আবার স্বাভাবিক রুচিতে চলে আসবে। তো দর্শক মূলত এই হচ্ছে আজকের ভিডিও বা আমার খামারের আপডেট। নেক্সটে দর্শক অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।